নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ সকাল সকাল চলে যাচ্ছি একটু বেড়াতে, বাড়ির সকলে মিলে, আমি, মা, বাবু, বাবুর বাবা, আমার দাদা বৌদি আর তাদের মেয়ে সোনা। তো সবাই মিলে আজকে আমরা ভীষণ এক্সাইটেড, আশা করছি ভীষণ আনন্দ হবে। তো পথে যাব, তার আগে একটুখানি সবাই ঠিকঠাক হয়ে বসে নেওয়া গেল, আর দেখুন রাস্তার আশপাশটা কী সুন্দর। তো আমরা এখন যাচ্ছি নদিয়া জেলার ধুবুলিয়ার দুর্গা মন্দিরে। মন্দিরটা শীতকালে ভীষণ সুন্দর লাগে, এমনিতেই জায়গাটা সুন্দর, তো শীতকাল হওয়ার দরুন ওখানে প্রচুর গাছপালায় ফুল হয়ে থাকে, আর জায়গাটা খুব ভাল লাগে। এত বড় রাস্তা, দুদিকে সবুজ, সকাল সকাল রাস্তাও ফাঁকা, ভীষণ ফুরফুরে লাগছে। তো আমরা পৌঁছে গেছি মন্দিরে। তো আগের থেকে রূপ অনেকটাই পরিবর্তন হয়েছে, বিকেলবেলা ওই বড় গেটটা খোলা হয়, এখন যেহেতু সকালবেলা এই 10:45 মতো বাজে, তো সেই জন্য ওই গেটটা খোলেনি, বললো এদিক দিয়ে ঢুকে যেতে। তো আমরা এই হোটেলের মধ্যে দিয়ে ভিতরটা চলে গেলাম। ভেতরটা সত্যি ভীষণ চেঞ্জ হয়ে গেছে, আগে এরকম ছিল না, অনেক 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 রূপ খুলেছে জায়গাটার। আর ওই যে দেখা যাচ্ছে নদী, ওটা আসলে জলঙ্গি নদী, যার ডাক নাম খোড়ে। সুন্দর না জায়গাটা? খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। আমি যখন আগের বছর এসেছিলাম জায়গাটা এরকম ছিল না, জাস্ট শুরু হয়েছিল, গাছপালা ছিল, এই পর্যন্ত, এইগুলো সব নতুন আছে। জামে পড়লাম, তাহলে কি করবো বলো? কি করে জানি, দারুণ লাগছে।
দিব্যি ফুরফুরে মনে এদিক ওদিক ঘুরছিলাম, হঠাৎ মনে হলো এখান থেকে একটু লাফিয়ে পড়লে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ, আর তার ফলে যা হলো সে আর কি বলবো, জাস্ট দেখুন। এরপর আমরা এটা এই মন্দিরটা রাস্তাতেই পড়ে মায়াপুর যাবার পথে, তো যেহেতু মন্দিরটা খুব সুন্দর একবার না আসলেই নয়, খুব ভালো লাগলো। আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, আগে এগুলো কিছুই ছিল না, এখন নতুন করে হয়েছে। জল জলের যে সৌন্দর্য সেটা আরো বেশি করে প্রকাশিত হচ্ছে। তো বন্ধুরা, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা একটা জাস্ট সাধারণ ভিডিও। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন। তো ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ।